অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ, রামকুমার নামে জনপ্রিয়। আমার এই চ্যানেল এবং আপনাদের সকলের প্রিয় চ্যানেল অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ চ্যানেলের পক্ষ থেকে জানাই আপনাদের সকলকেই স্বাগত। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন। আমি রাশিফল নিয়ে আলোচনা করছিলাম, তার পাশাপাশি কিছু টোটকা টিপস দিচ্ছিলাম। আজ বাস্তুশাস্ত্রের একটি বিশেষ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। সুর এক আমাদের ঘরের কোথায় রাখা উচিত, সেটা নিয়েই আমার আজকের আলোচনা। ঘরের বাইরে যদি জুতো ছড়িয়ে ছিটিয়ে থাকে তাহলে শনির অশুভ প্রভাব কিন্তু আমাদের ওপর পড়ে। এই শনিকে পায়ের কারকগ্রহ বলা হয়। তাহলে পায়ে ব্যবহৃত সব জিনিস ঠিক করে রাখতে হবে। ঘরে বাইরে বা বিশৃঙ্খলভাবে পড়ে থাকা জুতা কিন্তু নেতিবাচক শক্তি আমাদের বাস্তুতে তৈরি করে। তার হাত থেকে কীভাবে মুক্তি পাওয়া যায় সেটা নিয়েই আমার আজকের আলোচনা। মূল আলোচনায় যাওয়ার পূর্বে প্রতিদিনকার মতো বলে রাখি, যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নতুন ভিউয়ার্স, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিন, কমেন্ট লিখে জানান আর কী কী বিষয়ে জানতে চান, আমি সেই সেই বিষয়ে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আপনাদের এই সাবস্ক্রিপশন, লাইক, কমেন্ট আমার উৎসাহ অনুপ্রেরণা অনেক বাড়াবে। ভবিষ্যতে আরও অনেক নতুন নতুন ভিডিও আপনাদের সামনে তুলে ধরব, যার দ্বারা আপনারা অবশ্যই উপকৃত হবেন, এটা আমার দৃঢ় বিশ্বাস। আর অবশ্যই বেল আইকনে প্রেস করতে ভুল করবেন না, যারা নতুন ভিউয়ার্স, যাতে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে একটা নোটিফিকেশান পৌঁছায়। এবং অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দেবেন, যদি আপনাদের এটা ভালো লেগে থাকে, যাতে আত্মীয় স্বজন, আপনাদের পরিবার পরিজন, বন্ধুবান্ধব কেউ দেখার সুযোগ থেকে বঞ্চিত না হয়। বাস্তুশাস্ত্র মতে শুধু জুতা কেন, সমস্ত জিনিসই একটা নির্দিষ্ট এবং সঠিক জায়গায় রাখা উচিত। অনেকে আমরা জুতা আমাদের দরজায় ঘরে ঢোকার আগেই খুলে রাখি, আবার অনেকে জুতা নিয়ে ঘরে ঢুকে যায় হাতে করে। বাস্তুশাস্ত্র মতে এগুলো কিন্তু ভুল। জুতা রাখার আদর্শ জায়গা ঘরের পশ্চিম বা দক্ষিণ পশ্চিম কোণে জুতো রাখা উচিত। আর যে কোণগুলোতে জুতো রাখা অশুভ সেগুলো হলো উত্তর দিক, উত্তর পূর্ব দিক এবং পূর্ব দিক। এইসব জায়গাগুলোতে জুতো রাখলে বাস্তুতে নেগেটিভ এনার্জি চলে আসে, ফলে আমাদের আর্থিক কষ্ট দেখা যায়, পারিবারিক বন্ডিং নষ্ট হয়, ম্যারিড লাইফে কিছু সমস্যা হয়। পুজোর ঘরের বা রান্নাঘরের দেওয়ালের সাথে কখনো জুতা রাখবেন না, এটা কিন্তু বাস্তুতে নেগেটিভ এনার্জি তৈরি করে। আর ঘরে যদি আপনারা জুতা বা চপ্পল ছড়িয়ে ছিটিয়ে রাখেন তাহলে পরিবারের সদস্যদের মধ্যে সম্পর্ক নষ্ট হয়, যেটা আগেই বলেছি। আর বিছানার শোবার ঘরে বিছানার নিচে যদি আপনারা জুতা চপ্পল সংগ্রহ করে রাখেন তাহলে কিন্তু স্বাস্থ্যের ক্ষতি হয়। তাই এই জুতা চপ্পল নির্দিষ্ট দিকে রাখা উচিত, সঠিক স্থানে রাখা উচিত, না হলে বাস্তু সমস্যা হয়। তো আমি বলেছি পশ্চিম দিকে, দক্ষিণ পশ্চিম দিকে এবং উত্তর পশ্চিম দিকেও আপনারা সুরাক রাখতে পারেন। আর উত্তর দিকে, উত্তর পূর্ব কোণে, পূর্ব দিকে আপনারা কিন্তু এই সুরাক কখনোই রাখবেন না, তাহলে কিন্তু বাস্তু সমস্যা তৈরি হবে। আর আপনাদের এন্ট্রান্সের বাইরে সুরাক রাখলে ভালো হয়। আর যদি তাই না হয় তাহলে সুরাকটি এমনভাবে ভিতরে রাখবেন মূল এন্ট্রান্সের থেকে এমন জায়গায় যাতে কোনো ব্লকেজ না আসে দরওয়াজা ওপেন করার সময়, কারণ ওই মূল প্রবেশদ্বার দিয়েই কিন্তু মালকী প্রবেশ করে। যদি এই প্রবেশদ্বারটা পূর্ব বা উত্তর পূর্ব কোণে হয় তাহলে বিশেষ সতর্কতা অবলম্বন করা দরকার সুরাক রাখার সময়। সুরাক সবসময় ক্লিন অর্গানাইজ রাখতে হবে, আর জুতোগুলো কাচতে হবে, পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখতে হবে। আর সুরাকের মধ্যে নেগেটিভ এনার্জি দূর করার জন্যে
ক্যাম্পর বা কর্পূর রাখা যেতে পারে। আর এই কখনো ওপেন সেল সুরাক রাখা উচিত না, এর এটা ক্লোজ থাকা উচিত যাতে নেগেটিভ এনার্জি পাস না করতে পারে। আর সুরাকের মধ্যে সুরাকটা আছে এন্ট্রান্স থেকে দূরে রাখা উচিত, কখনো এন্ট্রান্সের কাছাকাছি এটা কিন্তু রাখা উচিত না। আর সুরাক তাহলে কোথায় কোথায় রাখা যাবে? বা ঘরের পশ্চিম দিকে, দক্ষিণ পশ্চিম দিকে, আর তা যদি না হয় উত্তর পশ্চিম বা দক্ষিণ দিকে রাখতে পারে। কিন্তু সুরাক কোথায় রাখা যাবে না সেটা হলো উত্তর দিক, উত্তর পূর্ব দিক, সেন্টার অফ দ্য হাউস আর পূর্ব দিকে। যাই হোক, এই সুরাক র্যাক নিয়ে আমি আলোচনা করলাম। আমার আলোচনা সম্পূর্ণরূপে শোনার জন্যে আমার চ্যানেলের পক্ষ থেকে অশেষ ধন্যবাদ। আর চ্যানেলকে যেভাবে সাপোর্ট করছেন তার জন্যে কনগ্রাচুলেশন। এইভাবে পাশে থাকুন, আমার আলোচনা শুনতে থাকুন। নতুন নতুন আলোচনা নিয়ে আমি খুব তাড়াতাড়ি হাজির হব। নতুন বছর আপনাদের সুখ সমৃদ্ধি আনন্দে ভরে উঠুক, ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি। আর কয়েকদিন পরেই 2023, আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, এটাই আমার কাম্য।